গোপন সূত্রে খবর পেয়ে ত্রিপুরার যাত্রাপুর থানার পুলিশ বিভিন্ন জায়গায় গাঁজা গাছ নষ্ট করে দিল। একাধিক বাগান এবং নার্সারিতে অভিযান চালানো হয় পুলিশের তরফ থেকে। প্রায় লক্ষাধিক গাঁজার চারা নষ্ট করা হয়। বেশ কয়েকটি প্লটে শুধু তাই নয়, নতুন করে সংরক্ষিত বন অঞ্চলের ভেতরে জঙ্গল কাটিং করে বাগান লাগানো অবস্থায় সেগুলো ধ্বংস করা হয়েছে বলে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানিয়েছেন। 30 জুলাই সকাল থেকেই বিভিন্ন জায়গায় এই অভিযান চলে। দুটি স্থানের মধ্যে মনাই পাথর ভিলেজ এলাকার উত্তরের জঙ্গলে চড়াই উতরাই পেরিয়ে দুটি নার্সারি ধ্বংস করা হয় এবং নতুন করে লাগানো বাগান সেটিও নষ্ট করা হয়েছে। যাত্রাপুর থানার ওসি ছাড়াও পুলিশ ইন্সপেক্টর শ্যামসুন্দর রিয়াং, অন্যান্য পুলিশ আধিকারিকরা তারাও উপস্থিত ছিলেন। প্রায় 50,000 চারা গাছ কেটে নষ্ট করা হয়েছে। দুটি স্থানের অপরদিকে যাত্রাপুর থানার ASI কাপুরাই দেববর্মার নেতৃত্বে সেখানেও বিভিন্ন জায়গায় বন দপ্তরের কর্মীরা তারা অভিযান চালান। বন দপ্তরের কর্মী এবং শালপুকুর সীমান্তে BSF জওয়ান সহ বিশাল বাহিনী অভিযান চালিয়ে উত্তর পাহাড়পুর পঞ্চায়েত এলাকার প্রায় 10 কিলোমিটার পূর্ব দিকের নেউরামুড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানেও নার্সারি সহ নতুন করে গজিয়ে ওঠা গাঁজা বাগান নষ্ট করা হয়েছে, এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে। সাম্প্রতিক ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রচার কর্মসূচি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের। কোনো মতেই এলাকায় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে নজর রয়েছে প্রশাসনের। আমাদের কাছে খবর আসে আমাদের মনাই পাথর ADC ভিলেজে, উত্তর মনাই গ্রামে ভিতরে একদম জঙ্গল সাইডে গাঁজা নার্সারি করা হচ্ছে। এই খবরের ভিত্তিতে আমি এবং আমার ইন্সপেক্টর শ্যামশঙ্কর রিয়াং, সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা, ইন্সপেক্টর অরূপ দেববর্মা এবং আমার থানার 11 ব্যাটেলিয়ান TSR PS স্টাফ এবং আমাদের যে SSB ব্যাটেলিয়ান এসছে ওদেরকে নিয়ে আমরা বেরিয়ে পড়ি ওদিকে। ওদিকে আমরা মনোত্তর মনায়ের পরে বাকি চারটা একটা জঙ্গলে অনেক দূর হেঁটে যাওয়া হচ্ছে। ওই জঙ্গলে আমরা অ্যাকর্ডিংলি আমরা ওইখানে গাজার কিছু জায়গায় নার্সারি পেয়েছি, কিছু জায়গাতে অলরেডি প্ল্যান্টেড করা হয়েছে, তা আমরা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছি। ওইখানে দুইটা জায়গাতে পর একটু তার 1 কিলোমিটারের মধ্যে দুইটা জায়গাতেই আমরা খবরে ভিতরে থেকে এসেছি, দুটো জায়গাতে পুরো ধ্বংস করে এসেছি। তো ওইখানে করলাম আরেকটা পার্টি আমাদের যেটা যেখানে আপনার উত্তর পাহাড়পুরের আন্ডারে একটা নেউরামোড়া জায়গা বলে, এটা প্রায় থানা থেকে এটিকে 14 কিলোমিটার, হ্যাঁ ওইখানেও জয়েন করা হয়েছিল। আমাদের থানা চিফ, থানার অফিসার ছিল এবং 81 ব্যাটেলিয়ানের BSF এবং ফরেস্ট ওইখানে যৌথভাবে ওইখানেও, হ্যাঁ প্রায় বহুদূর অনেক জায়গায় ব্যস্ত করা হয়েছে। এইখানে উত্তর মনেতে প্রায় আনুমানিক 50,000, ওইখানেও 50,000-এর বেশি হবে। হ্যাঁ ওই দিন আমরা 1 লাখের উপর গাঁজা নষ্ট করা হচ্ছে। তো আমরা অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট এখন কাঠালিয়া ব্লকের 21টা গ্রাম পঞ্চায়েত এখন সবগুলো পুলিশ স্টেশনে ভোট হচ্ছে। তো পুলিশ এখন ইলেকশন পলিটিক্যাল ক্যাম্পেইন খুব বেড়ে গেছে, তো সত্যি আমরা ব্যস্ত, ল অ্যান্ড অর্ডারে ব্যস্ত। হাওয়ার যখন আমরা খবর পাচ্ছি সকালবেলা আমরা এগুলি গাঁজা নষ্ট করে যাচ্ছি আমরা।